সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আজকে সকাল সকাল ঘর ডাইনিংটা পুরোটা গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ির সব গুছানো কমপ্লিট। তারপর আমি আমার ফ্রুটটা মুছতেছি, মুছে আজকে কী কী রান্না করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের পুরো ফ্লোরে কিন্তু 3D কাজ করা, এই যে দেখেন এটা কিন্তু পুরো 3D কাজ করা হয়েছিল যাতে কম ময়লা হয়। সকালবেলা ঘরটার মুছে এবার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে রান্নার জন্য আজকে বাটা মাছ এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা ভেজে তারপরে রান্না হবে। আর এখানে হচ্ছে বাটা মাছ রান্নার জন্য ওইগুলো দিয়ে রান্না করবে, আর এটা দিয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করবে। আর বললাম না, আমাদের রান্না মানে একটু ঝামেলা, মানে গ্যাসে রান্না করতে পারি না, সময় সুযোগ বুঝে রান্না করতে হয়, সেজন্য ছাদে রান্না করবো। আর ছাদে রান্না করার জন্য আমরা এই মাটির কড়াইটা কিনেছি, মানে কিনেছি বলতে আপু নিয়ে এসেছিল, সেটা তো আপনারা দেখেইছেন। এই যে এখানে রান্না বান্না করা হচ্ছে, চুলাটাও প্রায় জ্বলে গেছে। শুটকি মাছ রান্না করার জন্য শুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি। এখানে পানি ভরা হচ্ছে, বসে করবো। সবজি দিয়ে এখন কষানো হচ্ছে, কি সুন্দর কালার আসছে রে। এবার মাছটা ভাজি করবো। এবার খেতে বসেছি। আর এই যে কলা কচুরি, বেড়াতে এসছি আপুর বাসায়। আপু অনেক সুন্দর করে রুম টুম গুছিয়ে রেখেছে, আসলে সোফাটা একদমই নতুন আনা হয়েছে, সেজন্য ফ্রম লাগানো নাই, কিন্তু কিছু খুবই সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই যে আর এই পাশে যে রুমটা, এই রুমটাতে খাওয়া দাওয়া করে রেডি, এই রুমটাতে খাওয়া দাওয়া করে, এখানে ডাইনিং টেবিল, আর এখানে একটা খাট পাতা, এখানে শুয়ে থাকে আপুর ছেলে, আর এখানে পড়াশোনা করে। এখানে একটা ফ্রিজ, আর এই পাশে র‍্যাক। দেখুন সব কিছু আসলে পরিপাটির সাথে কথা, সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। আর এই পাশে হচ্ছে আপুরা থাকে, সেটা তো প্রথমে আমি দেখালাম, যে কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। মাছ ভিজিয়ে রেখেছে, রান্না করবে।